ভারতীয় চলচ্চিত্রে একসময় বলিউড কাঁপানো অভিনেত্রী রানী মুখার্জির স্বভাবসুলভ ভালো আচরণের কারণে তিনি ভারতের জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন সাতটি ফিল্মফেয়ার পুরস্কারসহ তিনি বিভিন্ন পুরস্কার লাভ করেছেন তিনি হিন্দু ধর্মাবলম্বী হলেও হরজত মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লামকে দুনিয়ার সর্বকালের সর্বসেরা মানব বলে টুইট করলেন যা নিয়ে অনলাইন মাধ্যমে শেয়ারিংয়ের ধুম পড়েছে টুইটটির জন্য ইসলাম ধর্ম অনুসারীরা অবশ্য রানীকে ধন্যবাদ জানাচ্ছেন রানী মুখার্জি সম্রাট পরিবারে উনিশশো সালের একুশে মার্চ জন্মগ্রহণ করলেও সেখানে তিনি জীবন জীবিকার জন্য চলচ্চিত্রকে বেছে নেওয়ার বিষয়ে উচ্চাবিলাসী ছিলেন না যদিও ছেলেবেলায় তিনি বাবার পরিচালিত বাংলা ভাষার চলচ্চিত্র বিয়ের ফুল চলচ্চিত্রে সহজ চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ